হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুদের হাতে মৌসুমী। আজকের এই ভিডিওটা বা ব্লগটা ছোটোই হবে, কিন্তু তার মধ্যে আমার কোনো টপিক ছিল না ইয়ে করার, কারণ কি আমাদের সঙ্গে যাবৎ কিছুদিন ধরে যা ঘটে গেল সেটার ফলে আর নতুন করে কোনো ভিডিও তোমাদের সঙ্গে দুদিন ধরে আপলোড করতে পারিনি। সো তাই জন্য আজকে দুদিন পর যদি তোমাদের সঙ্গে না দেখা হলে হয় না, তো তাই জন্য আমি ব্লগটা আপলোড করছি। জানি আমাদের খুব অগোছালো দেখতে লাগে, কিন্তু কিছু করার নেই, সাজগোজ করার মতন তেমন কোনো আর ইয়েই নেই। আমার মামনি যে কিছুদিন ধরে যার বাড়িতে যাচ্ছিল আর কি, আমাদের বড় মাসির বাড়ি, তো বড় মাসি আর আমাদের সঙ্গে নেই। বড় মাসি কালকে সকাল 10:30 নাগাদ গত হয়েছেন। সো আমার প্রথমে ক্যান্সার ধরা পড়লো, তারপরে হঠাৎ করে শরীরটা খুব দুর্বল হয়ে পড়লো। মাঝখানে একটু ঠিকও ছিল, কিন্তু হঠাৎ করে ধরে ওনার রক্ত বমি, তারপর পায়খানা দিয়েও রক্ত মানে যাচ্ছে তাই, আর চিকিৎসার মানে অভাবেই উনি গত হয়ে গেলেন, কিছু করার নেই। সো তার জন্য দুদিন ধরে আমি কোনো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। সো যাই হোক, মামনিও সেই কারণে খুব ক্লান্তি ফিল করছিলো কিছুদিন ধরে। সো আজকের ব্লগে তোমরা, আমি আর তোমাদেরকে দুঃখ দিয়ে ব্লগটা যেহেতু শুরু করলাম, তো সারা ব্লগেই দুঃখ টেনে নিয়ে যেতে চাই না। বন্ধু তোমরা যেহেতু আমার বন্ধু, বন্ধুদের আমি কীভাবে হ্যাপি রাখবো? সো চলো দেখে নাও আমার ছেলের দুষ্টুমি, ছেলে কীভাবে সারাদিন ধরে মস্তি করে, আর আমাদের ফ্ল্যাটের যত বাচ্চারা আছে আমার বাড়িতে এসে কীভাবে মস্তি করলো, আর মামনি যেহেতু ক্লান্তি ফিল করছিলো, সো মামনিকে কীভাবে ফ্রেশ করলাম, রিফ্রেশ করলাম, সেই জিনিসটাই তোমরা দেখে নাও, এনজয় করো। আশা করি যদি ভালো লাগে ভিডিওটা মানে ব্লগটা, তাহলে একটা লাইক অবশ্যই করো তোমরা, আর আমার সাথে থাকো, পাশে থাকো, পরিবারে জয়েন করো, বন্ধুত্বের হাত উইথ মৌসুমী পরিবারটাকে আরও বড় করে তোলো। এখনও অনেক বড় পথ বাকি আছে, তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো, সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে অন করে দিও, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট তো করোই, প্লিজ সাথে থাকো, পাশে থাকো, আর দেখতে থাকো, এনজয় করো। আবার নেক্সট ব্লগে বা নেক্সট ভিডিওতে দেখা হবে। Hi! করো স্নান করো। একটু সরা, হ্যাঁ আবার পড়ো, দাঁড়া আমি পড়িয়ে দিচ্ছি, দাও। সাবান মেঘটা দেখো সবাই, মনে হচ্ছে যেন কোনো বড় ইউএফও এদিকে আসছে। আহ
সো মামুনিকে এবার আমি একটা ফেশিয়াল ট্রিটমেন্ট দিচ্ছি, কারণ মামুনির এই কিছুদিন যাবত যা ধকল গেল আর যা টেনশন ছিল তাতে মামুনির এই ট্রিটমেন্টটা খুবই দরকার ছিল। মামুনির মুখ চুকের অবস্থা খুবই খারাপ হয়েছিল, সো তার জন্য এই ট্রিটমেন্টটা করা। আর ট্রিটমেন্টের আলাদা আরেকটাও কারণ আছে, সেটা তোমরা নেক্সট ব্লগে অবশ্যই তোমরা দেখতে পাবে। তো যাই হোক, তোমরা দেখো আর এনজয় করো। এর আগের দিন যে ফেশিয়ালটা আমি ইউজ করেছিলাম সেটাই করছি, ডেসক্রিপশানে লিংক থাকবে।